মদনপুর এমবি স্কুলত মদনপুর স্থাপন করা টলগেট সম্পর্কত আলোচনা করার উদ্দেশ্যে আমার স্পষ্ট বক্তব্য যে আমি নীতিগতভাবে আমি টলগেটর বিরোধী আর এখন বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশ বিনষ্ট করে কোনো কারণত আমি এই মদনপুর টলগেট স্থাপন হব আমি দিব নোৱাৰো। গতিকে আমি ইতিমধ্যে আমার সদৌসম ছাত্র সন্থার আমি স্পষ্ট বক্তব্য আমি আজির সভাত আমি দাঙি ধরেছো যে কোনো কারণত আমি এই টলগেট আমি মেনে নলো, এই টলগেট অতি সোনকালে বন্ধ হব লাগে। আর এই লকডাউনের সময়ত মানুষের জনজীবন বিপর্যস্ত হয়েছে আর ইয়ার পিছতো আজি মানুষের উপর এই করর বোঝা জাপি দিয়ে আজি মানুষক মাত মার খুদাইছে। গতিকে এই ক্ষেত্রত আমি প্রশাসনক আমি কইছো, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার উচ্চপদস্থ বিষয়া আছে তেখেতসকলকো আমি কইছো যে অতি সোনকালে এই টলগেট বন্ধ করব লাগে। আর তার ফলত জেলা উপায়ুক্ত মহোদয় কইছে যে আমি অসম সরকারের লগত আর ন্যাশনাল হাইওয়ে অথরিটির লগত আমি আলোচনা করি ইয়ার যেবিলাক অসুবিধা আর এই টলগেটটো যে বন্ধ হব লাগে আপনাদের দাবি আর বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশ বিনষ্ট হওয়া এই কথা আমি অবগত করিম। আমি তেতিয়া আমি কৈছিলোঁ যে অতি সোনকালে এই সরকারের লগত আলোচনার ব্যবস্থা গ্রহণ করক আপুনি আর এই আলোচনা তো সফল নহালৈকে এই টলগেট তো বন্ধ রাখব লাগে। আমি এই স্পষ্টভাবে আজি আমি এই সভাত দাবি জানাইছো আর অতি সোনকালে এই টলগেট বন্ধ হব লাগে। আর যদিও টলগেট বন্ধ নকরে আমি রাইজর সহযোগত আমি গণতান্ত্রিকভাবে আমি সদৌসম ছাত্র সন্থায় আমার আন্দোলনের ধারা আমি অব্যাহত রাখি। টলগেট বন্ধ হবই লাগবে, আমি নীতিগতভাবে আমি টলগেটের বিরোধী, আমি এই টলগেট বন্ধ হবই লাগবে।